ইভিনিং। তো বন্ধুরা, এই যে এসে গেছে আমার সন্ধ্যের জল খাবার। আর আজকে আমি যেখান থেকে খাবারটা আনিয়েছি, আমাদের সোনারপুরে আছে, সোনারপুরে একদম মেন রোডের ওপর দোকান, সোনারপুর কামালগাজি যাওয়ার যে অটো স্ট্যান্ডটা আছে, সোনারপুর গড়িয়া অটো স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে দোকানটা আছে, দোকানটার নাম হচ্ছে চাকুম চুকুম, এই যো। আর আমি আজকে সেখান থেকে অর্ডার করেছি মোগলাই। তো আমাকে যেটা দিয়েছে, একটা প্রথমে এটা তো মোগলাই আছে এই বাক্সে, বুঝতেই পারছি। আর দিয়েছে টমেটো সস, ও আর আলুর তরকারি। আমার এখানে প্যাকেজিংয়ের ব্যাপারে একটাই জিনিস বলার আছে, যে যেখানে প্যাকেট ইউজ করতে বারণ করছে, সেখানে ওরা প্যাকেটে করে এই জিনিসটা দিয়েছে, যেটা আমার ঠিক ভালো লাগেনি। বাকি তো খেয়ে বলবো। প্যাকেটটা আমি এখানে সরিয়ে দিলাম। আর একটা এখানে মেন নেগেটিভ পয়েন্ট আছে, সেটা হচ্ছে আমার লেগেছে নেগেটিভ, এটা এর সাথে কোনো স্যালাড দেয়নি। এই যে পেঁয়াজ, এই লঙ্কা, লঙ্কা দেয় না, শশা পেঁয়াজ দেয়, কিন্তু সেটা ওরা প্রোভাইড করেনি। আমি এখানে নিজে পেঁয়াজ কেটে নিয়েছি, আর লঙ্কা আমি ভালোবাসি তাই জন্য। বাকি সস ওরা দিয়েছে। ও বাই দ্য ওয়ে, আমার হাত একদম পরিষ্কার ধোয়া আছে, আমি কাঁটা চামচ দিয়ে খেতে অতটা কমফোর্টেবল নই, তো সেই জন্য নিজের হাত, আপনার হাত জগন্নাথ। সসটা ভালো, এইটুকুনি সসে আমার কিছু হবে না বাই দ্য ওয়ে। তো আমি এখানে এই যো পিচকু না, এটা পিচকুর বড় ভার্সন, এটা হচ্ছে কিষানের যে টমেটো সসটা, ওটা নিয়ে নিয়েছি। কিষানের অ্যাডভার্টাইজ হয়ে গেল না? তো ধাটাকে আমি একটু সাইড করে দিই, কেননা আমি এখন মোগলাইটাকে বের করব। ওহো, আজকে জলখাবারটা তো একদম জমে ক্ষীর, জমে ক্ষীর রিভিল হচ্ছে, জিভে জল আসছে নাকি? আচ্ছা, এই হচ্ছে মোগলাই, তো পিস করে দিয়েছে, পিসগুলো বেশ পাতলা আছে, নরম আছে, সুন্দর ভেজেছে। আর এই দেখো, আমি এখানে অর্ডার করেছিলাম চিকেন মোগলাই, আর একদম পুরে ঠাসা, ও দারুণ দারুণ জমে পুরো ক্ষীর, জল পড়ে গেল। এখানে পেঁয়াজ আছে, মশলা আছে কিছু একটা, আর এই যো দেখো চিকেন পিসেসগুলো দেখো একদম ভর্তি। আচ্ছা, সসটা আমি এখানে নিয়ে নিই, গিট খুলতে খুলতেই দিন চলে যাবে। তরকারি দিয়েছে, তরকারি কি তোমার লাগবে? আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, যখনই মৃণাল মোগলাই আনে, ও আলু ভালোবাসে না, আমি আলু পাগলের মতো ভালোবাসি, তো তরকারি হলে পুরোটাই আমার। কিরকম বলে দিল, তুমিই বলেছো তুমি ভালোবাসো না, তাহলে পাল্টি বাজি খাচ্ছ। হ্যাঁ, পাল্টি বাজি খাই। আচ্ছা, এইবার দেখো ওপরে ডিমের লেয়ারটা একদম চলে এসেছে, আর ভেতরটা ডিম টিম দিয়ে, আই গেস ডিম দেওয়া কিনা বুঝতে পারছি না, তবে কিছু একটা মশলা দেওয়া আছে, মশলা চিকেন দেওয়া আছে, আর ডিমটাই ওপরে দেওয়া থাকে দেখি। এই তো, আহা হা, আমার তো এই জায়গাটাই ভালো লাগে খেতে। এইরমভাবে আমার সবচেয়ে ভালো লাগে এইভাবে খেতে। এই মোগলাইয়ের একটা টুকরো নিলাম, খাচ্ছি। মোগলাইটা ভীষণ সফট, একদম মানে কড়া না, বা খেতে অসুবিধা হবে না, পুরে ঠাসা। অনেক জায়গায় মোগলাই থাকে আমি দেখেছি, বিস্কুটের গুঁড়ো হয়, সেটাকে মশলা করে দিয়ে দেয়, আর খেতে ভালো লাগে না, এরা কিন্তু তা করে নাই। দারুণ লাগছে খেতে, আজকে সন্ধেটা জমে গেল। থ্যাংক ইউ। আজকাল কাঁচা লঙ্কাগুলো ঝাল নেই, সোনারপুরে যারা থাকো, কেউ যদি জানো যে কোথায় ঝাল লঙ্কা পাওয়া যায়, প্লিজ কমেন্ট সেকশনে জানাও। সোনারপুরে এই দোকানটায় মোগলাই কিনলে, আমি মোগলাইয়ের যে এই যে ধারগুলো আছে না, এই যে ধারগুলো, এগুলো আমি খেয়ে নিই, কারণ এগুলো খুব সফট থাকে। আর বাইরে আমি যখন কোথাও যাই মোগলাই খাই, ধারগুলো বেশিরভাগ জায়গায় আমি দেখেছি বড্ড শক্ত হয়, খেতে আমার ঠিক ভালো লাগে না। তো আমি যখন খাই মাঝখানটা খাই,
আর ধারটা চলে যায় না, ক্যামেরার পেছনে যে আছে আগেই হাত তুলে দিয়েছে। ফুডটা একটু ট্রাই করি শুধু। ফুডটা বেশ ভালো খেতে। পেঁয়াজ আছে, চিকেন মোগলাই নিয়েছি, চিকেন আছে, আর একটা মশলা মানে মিক্সচার কিছু একটা আছে যেটা আমি বুঝতে পারছি না কিসের, বাট আমার খুব ভালো লাগছে। আর পুরটা সামান্য একটু একটু মিষ্টি ভাব আছে, পেঁয়াজ খুব ভরে দিয়েছে বেশি করে, দুর্দান্ত লাগছে। তোমরা অতি অবশ্যই সোনারপুরে এলে অথবা যারা সোনারপুরে থাকো একবার ট্রাই করো। যারা ট্রাই করেছো তারা জানাবে কমেন্ট সেকশনে কেমন লেগেছে, আর যারা ট্রাই করোনি প্লিজ তারা এসে ট্রাই করো। ক্যামেরার পেছনে যে আছে সে আর রেজিস্ট করতে পারেনি, সে অলরেডি বসে গেছে। আচ্ছা, বাই দ্য ওয়ে আমার ভিডিওগুলো তো পরপর আসছেই, তো তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে আর কোথাকার ইনফরমেশন চাও আমাকে কমেন্ট সেকশনে জানিও। আমি চেষ্টা করব নতুন নতুন জায়গা এবং নতুন নতুন খাবারের জায়গার সন্ধান তোমাদের জন্য আনার। এরা ওই পাঁচ ফোড়ন দিয়ে যে আলুর তরকারি যেটা আমরা খেয়ে অভ্যস্ত সেইটা কিন্তু করে না, এরা বেশ আলুরদম আলুরদম করে, বেশ একটু পেঁয়াজ রসুন দিয়ে কষা কষা শুকনো শুকনো যে আলুর দমটা হয় ঠিক সেই রকম করে। এই যো আলুর দমটা, টমেটো দেওয়া, আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে সিম্পলি কষানো, খুব ভালো লাগছে, ঝাল ঝাল আছে। আর টমেটো দিয়েছে, এই যে গোটা গোটা টমেটো আছে, এই যে গোটা গোটা টমেটো আছে, ভালো লাগছে মুখে পড়লে। আর আলুর দমটা টক টক আছে, বেশ ভালো লাগছে, ঝাল টক ভালো লাগছে এটার সাথে, এর পুরটা মিষ্টি এটা টক, দারুণ কম্বিনেশন। ঠিক আছে, আর বেশি বকবক করবো না, আজকে এই একটা গরশের সাথে আমি আজকের ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর আবার একদিন আসবো নতুন কোনো খাবারের জায়গা অথবা নতুন কোনো ঘোরার জায়গার সন্ধান নিয়ে তোমাদের সামনে। ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো।